এমন রাজনীতি করো যেটা ভালো করো, লোকের ইয়া না করো, ভালো করো। কোনদিন কারো বেশি তোমার বেশি মাথা খারাপ করিস না, 27 তারিখে পেরাইন যাবে, বেশি মুখ খারাপ করিস না। আমি কোন টাইম মুখ খারাপ করি? 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 আমি বলছি বেশি মাথা খারাপ করি না, 27 তারিখ 5টা পরে রাগ কাটতে পারবি না, চুপ করে থাক আর ফোনটা রাখ। কোনটা ফোনটা রাখা? ফোনটা তুমি ফালতু যে লোক জ্ঞানকে বলছো যে এরকম অবলা আমাকে ফোন করে বলছে যে তুমি মন করতে, ওটা প্রমাণ দেখাও তুমি। আর তোমার প্রমাণ আমি দেখাই দেবো, মন করো আমি যে তুমি তোকে প্রমাণ দেখাতে এটা পারবো। 5 বছরের মন কর যেটা যে কাজ জ্ঞান আচ্ছা করেছো, একটু কোন শুনে কাজ জ্ঞান করেছো তুমি? শোন শুনে না, মাথা খারাপ, তুই ফোন করিস না আমাকে? হ্যাঁ তুই ফোন করিস না, আমি ফোন করছি। মানে ফোন করছি মানে তুমি তাহলে উল্টা পাল্টা কেসে ফাঁসাবে নাকি তুমি আমাকে? না না, তুই তুই ফোন করিস না, আমি ফোন করছি বল। তা আমি ফোন করেছি, তা আমি তো বলছি আমি ফোন করেছি। তোমার তুই আমাকে কেন ফোন করি বল? কোনটা তুই কেন ফোন করি আমাকে? কেন তুমি কাউন্সিলর বটে? আমি তোমাকে ভোট দিয়েছি তো কোনো কত দিন? ও বাবা, রাঙা রাঙা চাঙা দেখাচ্ছ নাকি? কাল দিন তুমি কাল দিন তুমি তৃণমূল হবে। আচ্ছা বলছো তুমি নাই জানি আমি। তুই পয়সা পয়সা লেনদেন তুই আমাকে ফোন করবি? তোকে আমি 1 টাকা দিব না রে। তোকে আমি তোকে তৃণমূলে আসতে হবে রে, তুই কোথাও মাথা খারাপ করছিস। এমনি কথা বলতেছিলাম কি যে ওই ভোটের যে ভোটের কেন্দ্রে মানে তখন তো দাঁড়াইছিল, ওই সেন্সে মানে ফোন করেছিলাম। আর মানে ওইটা রেকর্ড করার কারণ হয়েছে যে আমাকে কিছু লোক আমাদের যে কর্মী জ্ঞান আছে যারা, ওরা বলতেছিল যে তুই তপন দার সঙ্গে পয়সা নিয়ে তুই ইহা মানে পয়সা নিয়েছিস, তো ওই জন্য আমি ই করতে যে রেকর্ড করেছিলি ওইটা। আমরা তো পার্টি অফিসে বসতাম, তো তৃণমূলের পার্টি অফিসে তখন ওই আলোচনা হয়তো আমার ওথা ওখানে যে তপন দা বলছে তোদের ওয়ার্ডে 12 নম্বর ওয়ার্ডে তো জিতবে, বুঝে জিতার পরে বলছে কিন্তু আইসে যাবে, বুঝলে তৃণমূলেই আইসবে, গল্প হচ্ছে বলছে। পার্টি অফিসে কার নাম করবে? পার্টি অফিসে সব আলোচনা হয়তো এইসব রাত্রেবেলা, এটা রাত্রে 10 11টা 12টার সময় এটা ফোনের গল্প। এই তো মোটা ভোটের আগে বহুত আগে প্রথমে তো বলেছে দাদা ওই তুমি আমার নিয়ে কী কী বলে বলছো যে ওই বিজয়কান্ত বলে আছে যে এই বাবলুদার বেটা, ও আগে নাকি 21,000 টাকা পয়সা দিয়েছিল, তো ওই গল্পটা আমার দিয়ে দিয়েছিল। ও ভোটের কোনো পার্টি টাটি করার জন্য ওদেরকে দিয়েছিল, কর্মী ছেলেদেরকে দিয়েছিল, তো সেইটা আমি ওইটা বিজয়কে দিয়েছিল, তো বিজয়কে আমি তাদের ওই বাবলু কান্দুর বেটা। তখন আমি তৃণমূল করতাম, দাদা কংগ্রেস করতো, ওই হিসাবে যাইনি। এবং তো আর এখন যাব তাহলে আমাদের যে কাউন্সিলর যে সামদা আছে ও দাঁড়া, ও তখন আলাদা ভাববে তাহলে এই পয়সা নিয়ে আমার দলটার সঙ্গে ই করছে, ওই জন্য যাওয়া হয়নি।